হ্যালো ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ালটন প্রাইমো GF7 এই মোবাইলের ভুলে যাওয়া প্যাটার্ন লক বা পিন লক হাত রিসেট করে নিজেই খুলতে পারি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের প্যাটার্ন লকটি আমি ভুলে গেছি। এখানে আমি যাই ডর করি না কেন রং দেখাচ্ছে। তো কিভাবে আমরা সকল ওয়ালটন মোবাইলের ভুলে যাওয়া প্যাটার্ন লক বা পিন লক হাত রিসেট করে নিজেই খুলতে পারি সে বিষয়ে আজকের এই ভিডিও। এই মোবাইলের প্যাটার্ন লকটি খুলতে আমাদের প্রথমে এই মোবাইলটি বন্ধ করে নিতে হবে। তো আমি পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলটি বন্ধ করে নিচ্ছি। মোবাইলটা বন্ধ করার পর পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে। যখন মোবাইলটা ওপেন হয়ে যাবে সাথে সাথে পাওয়ার বাটনের প্রেসটি ছেড়ে দিতে হবে এবং ভলিউম আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো আমি এখন এই মোবাইলের পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরব। মোবাইলটা ওপেন হওয়ার সাথে সাথে পাওয়ার বাটনের প্রেসটি ছেড়ে দিব এবং ভলিউম আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখব মোবাইলটা রিকভারি মোড না আসা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি মোডটা চলে এসেছে। এখান থেকে ভলিউম মাইনাস প্রেস করে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেটে অপশনটা চয়েস করুন, তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন। এখান থেকে ভলিউম মাইনাস প্রেস করে ইয়েসটা চয়েস করুন, তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন। এখান থেকে প্রথম অপশনটা চয়েস করুন, রিবোর্ট সিস্টেম নাও, তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন। এখন আমাদের মোবাইলটা রিস্টার্ট হয়ে আবার ওপেন হবে। এখানে মোবাইলটা ওপেন হতে একটু সময় লাগবে, মোবাইলটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মোবাইলটা ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। হাই দেয়ার, এখান থেকে স্টার্টে ক্লিক করুন, তারপরে এখান থেকে স্কিপে ক্লিক করুন, আবার স্কিপে ক্লিক করুন, কন্টিনিউতে ক্লিক করুন, নেক্সট নেক্সট। এখান থেকে নট নাউতে ক্লিক করুন, স্কিপ এনিওয়ে, মোর মোর, এগ্রিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের প্যাটার্ন লকটি রিমুভ হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো ওয়ালটন মোবাইলের ভুলে যাওয়া প্যাটার্ন লক বা পিন লক হাত রিসেট করে নিজেই খুলে নিতে পারবো। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।